সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলুন প্রথমে আমরা গোড়ালি ব্যথা এবং হাঁটু ব্যথার একটা দেখে আসি এই সাত বছর ধরে হাঁটু এবং গোড়ালি ব্যথা আমাদের কাছে আসার পরে আমরা তাকে এক্স রে করিয়ে নিয়েছিলাম দেখি আমরা তার গোড়ালিতে এবং হাঁটুতে ডিজেনারেটিভ কতটুকু চেঞ্জ আসছে আর কতটুকু বেড়ে গেছে বা ক্ষয় হয়েছে এটা একটু দেখে নিই দেখেন এই যে এই জায়গাটুকু এই যে এখানে কালের মতো একটু হার বাড়ছে এখানে বাড়ছে এটুকু পুরা তার এক্সট্রা বাড়ছে এটা হয়েছে তার গোড়ালিতে ক্যালকিনিয়াস বনের মধ্যে গোড়ালিতে হাটটা বেড়েছে এবং তার হাঁটুতে একটা পজিশনাল ফল্ট হয়েছে একটু বসে গেছে হাঁটুটা এবং এখানে হার বাড়ছে এখানে হার বেড়ে গেছে হাঁটুর সামনে টিবিয়াল টিউনিভার্সিটিতে পেটালা যেটা মালই বলে আমরা সেখানেও হার বাড়ছে এই যে এখানে দেখেন তার মানে এক কথায় বলা চলে মোটামুটি মডারেট ওস্টুপোরোটিক চেঞ্জ আছে তার এবং মডারেট স্পেসও কম আছে একবারে সিভিয়ার না আবার মাইল্টো না মধ্যম মধ্যম সাইজের তার ডিজেনারেটিক চেঞ্জ হয়েছে তার বয়স কিন্তু ফিফটি সিক্স আসসালাম আলাইকুম আমি শাহানা বেগম আমার বয়স ছাপ্পান্ন বছর আমি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি গভর্নমেন্ট সার্ভিস করি আমি নার্সিং সুপার আমার এখানে আসার কারণ আমি সাত বছর থেকে আমি হাটু এবং গোড়ালি ব্যথায় ভুগতেছি আমি এখানে এসে ওনাদের ডক্টর শাহাদত সেন এবং ডক্টর সাফিয়া ম্যাডামের চিকিৎসা করি আমি এখানে ওনার ভিডিও দেখে এখানে চলে এসেছি দশ দিন ধরে আসি এখানে মোটামুটি আমি এনাদের ফিজিওথেরাপি ব্যায়ামের মাধ্যমে আমি মোটামুটি আমি সুস্থ অর্জন করেছি আমার অনেক ব্যথা ছিল আমি হাঁটতে পারতাম না আমি সকাল উঠে ভর দিতে পারতাম না এবং আমার হাঁটুর মধ্যে কটকট শব্দ হতো হাঁটুটা ভাস করতে পারতাম না এমন অবস্থায় আমি কিন্তু এখানে এসে ওনাদের চিকিৎসা আমি সুস্থ মোটামুটি আল্লাহ ওনাদের জন্য ভালো করুক আমি এটাই চাই আমি সবার জন্য উনি আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন তো এই জন্য আবেগে একটু কেঁদে ফেলছেন আসলে রুগী যারা আমাদের কাছে আসেন অনেকেই বলেন সারা রাত ঘুমাইতে পারেন না বা মা হাঁটুতে বর করে হাঁটতে পারেন না গোড়ালির ব্যথার জন্য পায়ে পাড়া দিতে পারেন না রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে পারেন না ঘুম থেকে উঠলে প্রথম পাড়া দিলে অনেক খারাপ লাগে কিছুক্ষণ হাঁটা চলার পরে এটা কমে যায় বা কতক্ষণ যদি রেস্টে বসে থাকেন আবার উঠে যখন দাঁড়িয়ে হাঁটতে যান তখন প্রথম কয়েক স্টেপ হাঁটা দিলে খুব পেন হয় আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে এটা কমে আসে আসলে আমি যেটা বলবো এই যে রুগীর এক্স রেটা দেখলাম হার বেড়ে যাওয়া ক্ষয় হওয়া চেপে যাওয়া বা জয়েন্ট বাঁকা হয়ে যাওয়া এটা ভয়ের কিছু নাই এটা চলবে চিরাচরিত নিয়ম ডিজেনারেশন আসবে ক্ষয় আসবে থার্টি ফাইভের পরে বা ফর্টি ফাইভের পরে কারো ফিফটির পরে কম বেশি কিন্তু আপনাকে যেটা করতে হবে এই ক্ষয়কে অমিট করে আপনাকে সুস্থ থাকার জন্য যেটা করতে হবে ওষুধের পাশাপাশি ওষুধটা কি করবে প্রদাহ কমাবে বা ইনফ্লামেশন কমাবে ওষুধের পাশাপাশি আপনাকে অবশ্যই এক্সারসাইজ থেরাপিতে যেতে হবে কারণ ক্ষয়ের কারণে বা হাঁড় চেপে যাওয়ার কারণে মাংসপেশি লিগামেন্ট টেন্ডন অথবা নার্ভ এগুলানের মধ্যে যে এক্সট্রা প্রেশার পড়েছে এক্সট্রা চাপ পড়েছে সেই টাপটাকে সঠিক ওয়েতে রিলিজ করতে হইলে এক্সারসাইজ থেরাপি বা কারেকশন থেরাপির কোনো বিকল্প নেই আমাদের গোড়ালিতে যে ব্যথা হয় হাড় বাড়ে এটা বাড়ার পরে কেন এত ব্যথা হয় আমাদের গোড়ালিতে একটা ফাঁসা থাকে সেটাকে আমরা প্লান্টার ফাঁসা বলি যখন এই হাড়টা ডিজেনারেশনের কারণে কারো একটু বেড়ে যায় কি হয় যখন উনি পায়ে ভর করে তখন ওই ফাঁসাতে চাপ পরে একটা ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় আমরা কি করি ইনফ্লামেশনটা কমানোর জন্য আপনি ওষুধ খাচ্ছেন এবং সেই চাপটা রিলিজ করার জন্য আমরা কি করি সে পাশে ফাঁসাটাকে রিলিজ করি মাসেলটাকে রিলিজ করি যখন আস্তে আস্তে এক্সারসাইজের মাধ্যমে ওই মাসেলটাকে রিলিজ করে তার প্রপার ফ্লেক্সিবিলিটি ফিরিয়ে আনা হয় এবং যে মাসেলটা দুর্বল হয়ে গেছে তার শক্তি ফিরে আনা হয় এবং যেই হাঁটুর জয়েন্টের ভিতরে মেকানিক্যাল বায়োমেকানিক্যাল একটা চেঞ্জ হয়েছে যখন তার সারাউন্ডিং মাসেল লিগামেন্ট টেন্ডনকে আমরা প্রপার এক্সারসাইজের মাধ্যমে সঠিক অবস্থান দিতে পারি এবং তার শক্তি এবং ফ্লেক্সিবিলিটি দুটাই ফিরিয়ে দিতে পারি তখন আর এই সময় সমস্যাটা থাকে না এবং এটা করার জন্য আপনাকে দশ বারো দিন দুই সপ্তাহ বা সাত দিন এরকম সময় লাগে এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্টের উপরে কার সিভিয়ারিটি কতটুকু কার সমস্যা কতটুকু তাহলে এটা আমরা যেই মেসেজটা সবসময় দিতে চাই যেটা ভয়ের কোনো কারণ নাই আপনি ওষুধ খাবেন ডক্টর দেখাবেন রেস্টও নেবেন তারপরে যখন ওষুধ বন্ধ করলে ব্যথাটা না চলে যাবে তখন আপনাকে যেতে হবে এক্সারসাইজ থেরাপিতে এবং সেই এক্সারসাইজ থেরাপিটা আপনাকে সঠিক ওয়েতে যাতে হয় তার জন্য একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট দেখিয়ে করতে হবে তাহলে আপনারা ভালো থাকবেন আমাদের যেটা উচিত যেটা আমরা সবসময় মেসেজ দিতে চাই কোনো সমস্যায় একটু বেশি জটিল আকার ধারণ করার আগে যদি আমরা চিকিৎসা নিই সেটা ওষুধের চিকিৎসা হোক আর এক্সারসাইজ থেরাপি হোক তাহলে আমাদের এত কষ্ট ভোগ করতে হয় হ্যাঁ এই মেসেজটাই আমরা সবাইকে পৌঁছাতে চাই যে সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিতে হবে ঠিক আছে জি ভালো থাকি আমার জন্য দোয়া করবেন